এবার আসুন আমরা আলোচনা করি, যেই শর্তগুলো কোরবানির পশুর সাথে সম্পৃক্ত সেগুলো দিয়ে আমরা শুরু করব। এই সব শর্তের মধ্যে একটি শর্ত হচ্ছে আন তাকুনা মিন বাহিমাতিল আনআম, পশুটি অবশ্যই হবে বাহিমাতুল আনআমের অন্তর্ভুক্ত। যে কোনো পশু দিয়ে কোরবানি দিলে হবে। অনেক সময় এরকমও আমরা দেখেছি যে অনেকে হরিণ দিয়েও কোরবানি দেওয়ার চিন্তা ভাবনা করেছে, অনেকে বন্য গরু দিয়েও কোরবানি দেওয়ার চিন্তা ভাবনা করেছে, এরকম আছে না? হবে না। বাহিমাতুল আনআম বলা হয় উট, গরু, মহিষ, ছাগল, বকরি, দুম্বা, ভেড়া, এই প্রাণীগুলোকে বলা হয় বাহিমাতুল আনআম। হবে নাম, এর বাহিরে অন্য কোন পশু দিয়ে কোরবানি দিলে হবে। অতএব ডিম দিয়ে কোরবানি হবে না, মুরগি দিয়ে কোরবানি হবে না, হাঁস দিয়ে কোরবানি হবে না। এক নম্বর শর্ত। এই শর্ত আমরা কোথায় পেয়েছি? কোরআনুল কারিমের মধ্যে পেয়েছি। আল্লাহ পাক বলছেন সূরা আল হাজ আয়াত নাম্বার 34, ওয়ালি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিযাকুরু সুমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির ব্যবস্থা করে দিয়েছি, জাতি করে তারা যে আল্লাহ তাদেরকে বাহিমাতুল আনআম দান করেছেন সেই আনআমগুলো পশুগুলোকে যেন তারা আল্লাহর নামে জবাই করতে পারে। সুবহানাল্লাহ, এখানে বাহিমাতুল আনআম শব্দটি স্পষ্ট ভাষায় উল্লেখ করা হয়েছে। অতএব অন্য কোনো পশু দিয়ে কোরবানি হওয়ার প্রশ্নই আসে না। আরেকটি শর্ত হচ্ছে পশুর ক্ষেত্রে আন তাবলুগা আস-সিন্নাল মাহদুদা শারআন, যেই পশু দিয়ে কোরবানি করতে চান ওই পশুটিকে অবশ্যই নির্দিষ্ট বয়সের মধ্যে থাকতে হবে, নির্দিষ্ট বয়স অতিক্রম করতে হবে, যে কোনো বয়সের পশু দিয়ে কোরবানি হবে না। অর্থাৎ সর্বনিম্ন বয়সটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। রাসূলের কারিম বলছেন লা তাযবাহু ইল্লা মুসিন্নাহ, তোমরা মুসিন্না ব্যতীত কোরবানি দিও না। অর্থাৎ যেই পশুকে কোরবানি দেওয়ার বয়স এখনো হয়নি সেই পশু দিয়ে তোমরা কোরবানি দিও না। ইল্লা আইয়া আসুরা আলাইকুম ফাতাযবাহু জাযাআতান মিনাদ-দান, তবে যদি বিষয়টি এরকম হয় যে তোমরা পশু পাচ্ছ না, নির্দিষ্ট বয়সের পশু পাওয়া যাচ্ছে না, দুষ্প্রাপ্য হয়ে দাঁড়িয়েছে, তাহলে তোমরা ইচ্ছে করলে 6 মাসের দুম্বা দিয়েও কোরবানি করতে পারো। সেই বয়সটা কি? উঠ হলে 5 বছর, মিনিমাম 5 বছর হতে হবে। গরু এবং মহিষ হলে ন্যূনতম 2 বছর, আর ছাগল হলে 1 বছর। আবার বলছি, ছাগলের ক্ষেত্রে 1 বছর, গরু মহিষের ক্ষেত্রে 2 বছর, উটের ক্ষেত্রে 5 বছর, এর কমে হলে সেই প্রাণী দিয়ে কোরবানি হবে না। সাবধান, কোরবানির পশুর বাজারে 2 বছরের কমে, 2 বছরের নিচেও কিন্তু অনেক পশু আছে এবং সেগুলো দেখলে বুঝতে পারবেন না, এমন করে মোটা তাজা করা হয় মনে হবে 5 বছরের পশু, এরকম আছে না গরু? তো সাবধান, ক্রয় করার সময় সাবধান। ছাগলের ক্ষেত্রে, দুম্বার ক্ষেত্রে বলা হয়েছে যদি দুম্বা 6 মাসেরও হয় এবং দেখতে মোটামুটি মনে হয় 1 বছর হয়ে গেছে এবং সেখানে অন্য কোনো বিকল্পও নাই, সেক্ষেত্রে দুম্বা দিয়ে দেওয়া যেতে পারে। তবে আমাদের জন্য উচিত হবে সবসময় এই ন্যূনতম বয়সটা যেন আমরা খেয়াল রাখি, এর নিচে যেন না, কারণ এত কষ্ট করে আপনি কোরবানি দিবেন আল্লাহর জন্যে, সেটা অবশ্যই হতে হবে ওই মানের, যেই মানের বলে আল্লাহ কবুল করবেন ইনশা আল্লাহ। 3 নম্বর শর্ত হলো আন তাকুনা খালিয়াতান মিনাল উয়ুবি, পশুগুলোকে অবশ্যই দোষ ত্রুটি মুক্ত হতে হবে, দোষ ত্রুটি মুক্ত হতে হবে। রাসূল কারীম বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবা লা তুজজিউ ফিল উদহিয়া, 4 শ্রেণীর প্রাণী দ্বারা কুরবানি দেওয়া বৈধ নয়, জায়েজ নয়। এই 4 শ্রেণীর পশু দিয়ে কুরবানি করলে কুরবানি হবে কি কি?
আল আওরাউ আল বাইয়িনু আওরুহা, কানা অন্ধ একেবারে স্পষ্ট ভাবে বোঝা যায় এটা কানা কিংবা অন্ধ। আল মারিদু আল বাইয়িনু মারাদুহা, প্রচন্ড অসুস্থ, অসুস্থতা দেখলেই বোঝা যায়, বোঝা যায় না এরকম অসুস্থ। ওয়াল আরজাউ আল বাইয়িনু যালউহা, খোরা লুলা হাঁটতে পারে না, এমনকি হেঁটে যেখানে জবাই দেওয়া হবে সেই জায়গায়ও যাওয়ার ক্ষমতা নেই। আল আজিফা আল্লাতী লা তুনকি, এমন কৃশক কায়, এমন শুকনো অস্থিসার যে হাড় ছাড়া কিছুই নাই, হাড়ের মধ্যে কোনো মগজ নাই, এরকম শুকনা, এরকম অস্থিসার, এরকম রোগাক্রান্ত, খোরা, অন্ধ, ত্রুটিযুক্ত কোরবানি, পশু দিয়ে কোরবানি করলে কোরবানি হবে, এজন্য চেষ্টা করতে হবে একেবারে নিরাপদ, সুস্থ, একেবারেই রোগমুক্ত পশু নির্বাচন করে কোরবানি দেওয়ার চেষ্টা করতে হবে। এর সাথে আরও কিছু রোগ এবং ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে, যেগুলো এখন আমরা সব উল্লেখ করতে পারছি না, তবে সেগুলো এই চারটিকে কেন্দ্র করেই অনেকটা সেগুলো আপনারা ইনশাআল্লাহ আশা করছি বিভিন্ন বই পুস্তক থেকে পেয়ে যাবেন, যে এই ত্রুটিগুলো থাকলে পশু দ্বারা কোরবানি করা জায়েজ হয় না, এরকম আরও অনেক ত্রুটি উল্লেখ করা হয়েছে। চার নম্বর শর্ত হলো আন তাকুনা মিলকান লিল মুদাহহি আও মাযুনান ফিহা ইম্মা সারাহাতান ওয়া ইম্মা দিলালাতান, যখন পশুটিকে কোরবানি করা হবে, যেই ব্যক্তি জবাই করবেন, কোরবানি করবেন, ওই পশুটি তার মালিকানাধীন হতে হবে, মানে আর একজনের পশু জোর করে এনে কোরবানি করলে কোরবানি হবে না, আপনার মালিকানাধীন হতে হবে, কিংবা আপনি মালিক নন কিন্তু অনুমতি পেয়েছেন মালিকের পক্ষ থেকে কোরবানি করার, সেটা হতে পারে স্পষ্টভাবে, হতে পারে দিলালাতান মানে অর্থগতভাবে হতে পারে, অনুমতি সাপেক্ষ হলে বৈধ হবে। পাঁচ নম্বর শর্ত হল আন তাকুনা উদহিয়া হাইয়া ওয়াক্তা যাবহি, যখন পশুটি জবাই করা হবে তখন সেটি হতে হবে জীবিত, মৃত পশু জবাই করলে কোরবানি হবে না।